আমাদের জোসেফ লিওনিডাস ডিকস্তা লিওসোনা ঘুম থেকে উঠেছে, এখন সে চক্র আর বক্রকে গুড ইভিনিং বলতে এসেছে। এই যে ঘুম থেকে উঠবে না তুমি, এই যে চক্র আর বক্রকে কে বলবে গুড ইভিনিং? কে বলবে গুড ইভিনিং? আর ঘুম ঘুম ভাব এখনো ছাড়ে নাই। আমাদের বাসার সন্ধ্যা মালতি ফুল ফুটেছে, আমরা একটু দেখে আসি সন্ধ্যা মালতি ফুলগুলা। এই যে একটা মানি প্ল্যান্ট আমাদের, খুব সুন্দর। পরিবেশটা অনেক সুন্দর আসলে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারলে ভালো হতো। দেখেন সবুজ আর সবুজ, অনেক সুন্দর বাগান বিলাস ফুল। এখানে বাগান বিলাস ফুল আমাদের গেটের সামনে, বাসার গেটের সামনে। এখানে সন্ধ্যা মালতি ফুলও এক ফুল গাছও একটা আছে, কিন্তু এটাতে এখনো ফুল ফোটে নাই। এ হলো মরিচ গাছ, জানি না এটাতে কখনো মরিচ ধরবে কিনা। এলো পুঁই শাক গাছ, এটা হলো মিষ্টি আলু শাক, মিষ্টি আলু শাক। এটা হলো বেগুন গাছ, বেগুন গাছ তো একদম ভাইরাস ভরা। আর এই যে সন্ধ্যা মালতি, সন্ধ্যা মালতি। আর এটা হচ্ছে কামরাঙা গাছ। তারপর আমরা একটু গেটের বাইরে থেকে ঘুরে আসি, লিওসোনাকে একটু ঘুরিয়ে আনি গেটের বাইরে থেকে। বাবা সবাইকে হাই বলো, সব বন্ধুদেরকে হ্যালো বলো, বলবে না মিষ্টি হাসি দাও তো একটা মিষ্টি হাসি। আমাদের বাসার চারপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর, একটা পার্কের মতোই বলা চলে। আর পার্কে যাওয়ার প্রয়োজন হয় না আসলে এই বাসার আশপাশ দিয়ে ঘুরলেই। এটা হচ্ছে আম গাছ, আম গাছে এখনো আমের মুকুল আছে এই যে, আর এই যে ছোট ছোট আম। বাবু আসলে অনেক খুশি, আজকে একটু আপনাদেরকে ঘুরে দেখায় আমাদের এরিয়াটা। এই হলো আম গাছ। আরো আমাদের এরিয়াটার নাম হচ্ছে মরিচা গার্ডেন। তো মরিচা গার্ডেন আগে যার ছিল তারই এই আম গাছগুলো। মরিচা গার্ডেন পুরো কম্পাউন্ড একজনের ছিল আগে, সেই মরিচা হাউসে আমরা যাব আজকে। আগে মরিচা হাউসটা দেখাবো আপনাদেরকে, যে এই মরিচা হাউস থেকেই আসলে এতগুলো হাউজিং কম্পাউন্ড হয়ে গেছে। যে দেখেন অনেক বড় এরিয়াটা। আর এটা কি ফুল যেন বলে আমি জানি না, আমার ঠিক নামটা খেয়াল নাই, মানে ফুলের নামটা জানি এখন মনে আসতেছে না। এই যে জামরুল গাছ, এই যে একটা বড় গাছ, এই যে এটা হলো মরিচা হাউস, প্লাস এটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা, বীর প্রতীক ছিলেন উনি, বীর বিক্রম, সরি বীর বিক্রম ছিলেন, ওনার বাসা এটা। ওই যে বীর বিক্রম লেখা দেখা যাচ্ছে, তো ওনাদের বাসাটা অনেক সুন্দর। এই সম্পূর্ণ এরিয়াটা আগে ওনাদেরই ছিল, তারপর আস্তে আস্তে অনেক জনবসতি হয়ে গেছে। আর ওই হলো মেইন গেট, যদিও ভিতরে আরো স্পেস আছে কিন্তু ওই পাশে আমি কখনো যাই না নিজেও, তো আজকেও গেলাম না, এই পর্যন্তই আমি সবসময় আসি। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।